সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শান্তিপুর বাজার সিঙ্গের মানিকগঞ্জ। চলুন দর্শক আমরা একটি খামারে আপনাদেরকে নিয়ে এসেছি, আমরা এই খামারটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি গরুর খামার আমরা দেখছি। দেখুন এখানে অসংখ্য আমরা গরু দেখতে পাচ্ছি। চলুন আমরা খামারের ভিতরে আরও দেখি। আমরা এই খামারের মালিকের সাথে কথা বলবো। দর্শক আমরা এই খামারের যিনি মালিক তার সাথে কথা বলবো, কিভাবে তিনি এই খামারটি গড়ে তুলেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা আপনার একটি বিশাল গরুর খামার দেখতেছি। আচ্ছা এই খামারটা আপনি কিভাবে শুরু করলেন সেই কথাটি বলবেন। আমি প্রথম আসিলাম সৌদি আরবে, দীর্ঘ 10 বছর ছিলাম ওখানে, আমার নিজের দোকান আছে, তারপর আইসা গরুর ফার্ম শুরু করছি। হ্যাঁ তারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা সৌদি আরব কত বছর ছিলেন? 10 বছর ছিলাম। 10 বছর ছিলেন, সেখানে কি করতেন? সেখানে দর্জি কাম করছি। দর্জি কাজ করছেন? দর্জি দোকান আছে। 10 বছরে সৌদি আরব কিরকম ছিলেন? আলহামদুলিল্লাহ ভালো আসছিলাম, ভালো কামাই রুজি হয়েছে, মাসে 1 লাখ টাকা কামাইছি। হ্যাঁ তারপরে বাংলাদেশ আইসা গরুর ফার্ম শুরু করলাম। বাংলাদেশে আইসে শুরুতে কি করছেন? শুরুতেই প্রথম থেকে গরুর খামার ছিল। গরুর খামার, এরপরে আর আর কোনো বিজনেস করছেন কিনা? বিজনেস এইটা বলার ব্যবসা ছিল, ওটা বাদ দিয়েছি। হ্যাঁ আর মুরগির খামার ছিল, মোটামুটি ভালো লাগতো, লস খাইছি। কোনটাই লস খাইছেন? লিয়ার মুরগি পাইলে। কিরকম লস খাইছেন এবং কেন লস খাইছেন? 30 লক্ষ টাকা লস। কেন 30 লক্ষ টাকা লস করলেন? লস হয়েছে, ডিমের বাজার কম ছিল। মানে একটু কথাটা বুঝে বলবেন। মানিপ্রজ যখন ফার্ম শুরু করছি তখন ডিমের বাজার ছিল 7 টাকা পিস। হ্যাঁ যখন আমার মুরগিতে ডিম দিল তখন থেকে ডিম শুরু হলো 7 টাকা পিস। হ্যাঁ একটা মুরগিতে 5 টাকা 60 পয়সা আদার খায়, ডিম বেশি 7 টাকা পিস, এভাবে অস্ত অস্ত লস হয়ে গেছে। এইভাবে কত টাকা লস করলেন? 30 লাখ টাকা লস। 30 লক্ষ টাকা। হ্যাঁ আপনি আরও একটি বিজনেস শুরু করছিলেন, সেইটা সম্পর্কে একটু বলেন। না সেটাও ভালো আছিলেন। সেইটা কি বিজনেস ছিল? সেটা ছিল ইটা বালু আর সিমেন্টের দোকান ছিল, ওই যে মানুষের বাকি বুকে নিয়ে আসে, আস্তে 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 টাকা পয়সা দেয় না, নানান তান বাহালা। পরে ওটা সাইডেতে গরুর ব্যবসা শুরু করছে। আপনার সাথে কথা বলে আমরা জানতে পারলাম আপনি একটি ইট খোলা কিনছিলেন। হ্যাঁ ইট খোলা কিনছিলাম, ওই আমার সেইটা সম্পর্কে একটু বলেন, সেইটা কি হলো? এক ফাজিল লোকের সাথে দেখা হয়, তার কাছে ইট খোলা কিনছিলাম। হ্যাঁ কিনার পর আমারও দলিল করে দিছে, অন্য পার্টিকে দলিল করে দিছে, তার দলিল আগে করে দিয়েছে, পরে আমি ফলস পার্টিতে করে গেছি। আপনি ফলস পড়ছেন, সেখানে কিরকম লস হচ্ছে? সেখানে তার নামে মামলা দিছি, লস এখন ওই সারে নাই, কিছু কিছু টাকা দিতে আছে আর কি। 30 লাখ টাকাটা কিনছিলাম। কত টাকা ফেরত পেয়েছেন? 8 লাখ টাকা ফেরত পাইছি। 30 লাখ টাকার 8 লাখ ফেরত পেয়েছেন, এখনো 22 লক্ষ টাকা। আচ্ছা ওখানে 30 লাখ, এখানে এখনো 22 লাখ। আর এই যে গরুর খামার দিছেন, এই বছর 2019 সালে কতগুলি কোরবানির গরু মোটাতাজাকরণ করছেন, কতগুলি বিক্রি করছেন, কিরকম লাভ করছেন? গরু আসলে 42টা। 42টা গরু একটা কোরবানি দিছি আমি। 5 মণ গুছাইছে। আর খরচপাতি রাখাল পাকালে বেতন বুতন দিয়ে 2 লাখ টাকা লাভ হয়েছে। 2 লাখ টাকা লাভ হয়েছে, 42টা গরুতে 2 লক্ষ টাকা লাভ করেছেন। এই 42টা গরু আপনি কতদিন লালন পালন করেছেন? 10 মাস। 10 মাস, 10 মাস লালন পালন করে 2 লক্ষ টাকা লাভ করছেন? হ্যাঁ 2 লক্ষ টাকা লাভ হয়েছে। আচ্ছা এই যে আপনি বিশাল একটি খামার দেখতেছি, আপনি এখন এই খামারে গরু দেখছি অল্প কয়েকটা, সবে মাত্র শুরু করছি, আবার শুরু করেছেন এখানে এই খামারে, ভবিষ্যতে কি করবেন? না কতগুলি গরু তোলা বা আগামী 2020 সালের কোরবানির কিরকম টার্গেট? টার্গেট আমার 40-42টা গরুর জায়গায় আছে, এর বেশি জায়গা নাই, ওই কতটি গরু উঠাবো যদি আল্লাহ বাসার আগে। এই জায়গাটা কি আপনার নিজের? আমার নিজস্ব। কতটুকু জায়গা আছে এখানে? 16 শতাংশ। এই শান্তিপুর বাজারে 16 শতাংশ জায়গা আপনি খামার করেছেন। এখানে দেখছি খামারের ভিতরে কিছু পিলার তোলা আছে পুরানা, এই যে আমরা দেখতেছি পিলার, এই দিয়ে সম্পর্কে একটু বলুন, আপনি পিলার কি পরিকল্পনা করছিলেন? এটা করছিলাম ওই মার্কেট করার জন্য, পরে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে মার খাই, এটা করা হয় নাই। মানে এটি খামার করার আগে মার্কেট করার চিন্তা করছিলেন? হ্যাঁ মার্কেট করার চিন্তা আছে। মার্কেট করার কেন বন্ধ করছিলেন? ওই যে টাকা পয়সা জায়গায় জায়গায়, এই যে 30 লক্ষ, ওখানে 30 লক্ষ টাকা দিয়া আপনি মার্কেটার করতে পারেন, উঠাইতে পারেন নাই। মানে এই সামনে এই নিয়ে কি বাপ বাপ নিয়ে তাছে, সামনে যদি আল্লাহ বাসা রাখলে। আচ্ছা গরুর খামার সরাই ফাঁকে নিয়ে যাবেন? গরুর খামার কোথায় নিয়ে যাবেন? ও আমার মুরগির খামার যেখানে ওখানে নিয়ে যাবো। মুরগির খামার কি এখন আছে? আছে, এখনো আছে। হ্যাঁ সেটা এখন কি অবস্থা? 30 লক্ষ টাকা লস করার পর আবার ফিরে 7 টাকার ভিতরে আবার শুরু করব মার্কেট, যদি আল্লাহ বাসার আগামী 1 সপ্তাহের মধ্যে আবার শুরু করবেন? আবার শুরু। কতগুলি মুরগি বা কি মুরগি পালবেন সেখানে? ওখানে আগে পালছি লিয়ার মুরগি, এখন পালম হইলো আপনার পাকিস্তানি সোনালি। এটার কারণটা কি? লিয়ার মুরগির মধ্যে আর জামনা,
কারণ এটা লাভ নাই, ওটা লাভ নাই, খালি লস লস লস। তো পাকিস্তানি পাকিস্তানিটা যে শুরু করবে এবারে তো নতুন নাকি, তো এটাও যদি এরকমই হয় শেষ পর্যন্ত ওটা হইতেই পারে না হইতে পারে না হইতে পারে, ওটা বলার কোনো কায়দা নাই। আচ্ছা আমরা এখন এই খামারে এই এখন সার গরু মানে কোরবানির পরে কতগুলি গরু তুলছেন মানে খামারে? কোরবানির পরে মোটামুটি সবে মাত্র 8টা গরু কিনছি। কিরকম দাম দিয়া? 6 লাখ টাকা। আমরা সেই গরু ডেট দেখি, দেখেন আপনি চলুন। আমরা এই যে সার গরু দেখতেছি, শুরুতে যে সারটা দেখতেছি এইটা সম্পর্কে বলেন, এটা কতদিন আগে কিনছেন, কত দাম দিয়া? এটা কিনছি এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে হাট থেকে না কোনো গ্রামের হাট থেকে? হ্যাঁ হাট থেকে কিনছেন। কত টাকা দিয়া? 75,000। 75,000। এর ওজনটা কিরকম আছে? ওজন বর্তমানে 3.5 মন গুছাইব। 3.5 মন। আচ্ছা আমরা পরের সারটা দেখি দর্শক। আমরা এই একটা সার দেখতেছি, এটা এটা কি কিরকম দাম বা কত ওজন? আমরা পরে আর দেখি দর্শক। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সার দেখতেছি, এটাও 75, চারটা গরু 75,000 করে গেছে। এটা 75, চারটিও 75,000 টাকা। এটাও দাঁতে নাই? দা একটাও দাঁতে নাই। এটা দাঁতে নাই। এটা ওজন কিরকম? ওটা সার এটা 3.5 মন হইব না কম হইব? এটা 3.5 মন কম হবে। আর এই পরের এটা? এটা 3.5 মন হইব। এটা 3.5 মন হবে। আমরা প্রথম দিকে দেখলাম কিছু লাল গরু আপনার, ওই সাইকেল গরুগুলো আমরা একটু দেখি চলেন। দর্শক দেখুন আমরা এই গরুগুলি দাঁতে নাই। চলুন আমরা সেই লাল গরু একটু আবার দেখি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার এই খামারটি এখন গরু তোলে নেই, কাজ মেরামতের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর ঢালাই চলছে। আমরা আপনাদেরকে আরও 4টি সার গরু একটু দেখাচ্ছি। আমরা এই শুরুতে যে সারটা দেখতেছি এইটা সম্পর্কে একটু বলেন, এটা কতদিন আগে কিনছেন? এটা কিনছি ধরেন 20-25 দিন। 20-25 দিন। এটা কয় দাঁত? দুই দাঁত হয়েছে। এটা কত দাম দিয়ে কিনলেন? 80,000। ওজনটা কিরকম আছে এটার? ওজনটা 4 মন হইব। 4 মন? 4 মন। 4 মন গোছ আছে। 4 মন গোছ হবে। দর্শক দেখুন দেখছেন না? 70,000। এইটা কিনা কিরকম? এইটা 70,000 দিয়ে কিনছেন? এটা 3.5 মন ওজন হইব। এটা 3.5 মন। কয় দাঁতের এটা? এটা দাঁতে নাই। এটা দাঁতে নাই। দর্শক দেখুন আমরা গরু দাঁতে নেই, এটি 70,000। আমরা পরেরটা দেখি, এটা সম্পর্কে একটু বলেন। এটা কিনে হলো 60,000। 60,000। এটা কয় দাঁতের? এটাও দাঁতে। এটাও দাঁতে নাই। এটার ওজন কিরকম হবে? এটা 3 মন হইব। হ্যাঁ কম 120 কেজি। আচ্ছা 3 মন। আমরা পরের দেখতেছি, এটা হলো 86,500। 86,500। 500। এটা কয় দাঁতের? এটা দাঁতে। এটাও দাঁতে নাই। এইসব গরুগুলো কোথা থেকে কিনলেন? যেখানে আপনি গরু কোরবানি গরু বিক্রি করতে গেছেন সেই হাট থেকে আবার গরু ক্রয় করে নিয়ে আসেন? পছন্দ হয়েছে দেখে, সুন্দর দেখে পছন্দ হয়েছে, আপনার আবার ক্রয় করছেন ছোট গরু দিকে। এইগুলি কোরবানির বয়স দাঁতে নাই, কোরবানি হবে না। আচ্ছা সে কারণে আপনি আবার আগামী 2019 সালের কোরবানির জন্য, 2020-এর কোরবানির জন্য আপনি গরু আগে থেকে ক্রয় করে মোটা তাজাকরণ শুরু করছেন। ভবিষ্যতে কতগুলি গরু তুলবেন আপনি? 40-42 টাকা। এরকম ধীরে ধীরে কিনবেন? আস্তে 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 কিনবেন। আচ্ছা তো এই যে গরু পালন করতে এলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে পরিচর্যা করেন আমাদের যদি একটু বলতেন? এটা ধরেন সকাল ভোরে উঠে কটা খ্যার দিই। আচ্ছা খ্যার দেওয়ার পরে কুড়া ভুষি দিয়ে মিলিয়ে গরু খাওয়াই। আচ্ছা খাওয়ানোর পর তারপর দিয়ে কাঁচা ঘাস দুপুর পর্যন্ত, দুপুর পর গরু জাবাই জাবাই সেরে আপনি গরু শুয়ে থাকে আর কিছু দিনে। আচ্ছা তারপর আবার বিকালবেলা আবার ভুষি দিয়ে ছাটি দিয়ে ভুষি দিয়ে আবার ফিরা খাওয়াই খোল দিয়ে, তারপর রাত্রে আবার কাঁচা ঘাস দিই। আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এইভাবে যে কদিন হাইট গুণা লাবাসে রাখে। আপনি তো আমরা জানতে পারলাম আপনি প্রায় 1.25 কোটি টাকার মতো লস করেছেন বিভিন্ন ব্যবসায়, সেটি পূরণ করার আপনার পরিকল্পনা কিরকম আছে? উড়া আলাই দিলে উঠতেও পারে আবার না উঠতে পারে। আচ্ছা আমরা দেখতেছি আপনার একটি শেড নির্মাণের নিচে
ফুলের ডাড়াই করছেন, এইটা কি একটু দেখি কি কি পরিকল্পনা আপনি করছেন, কি করতে চাচ্ছেন এখানে? দর্শক চলুন, আমরা তার এই বিশাল খামারে সে নতুন করে কাজ করাচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে এই গরুর শেডের নিচে ঢালাই দিচ্ছে। এই ঢালাইটা আপনি কেন কিভাবে করছেন এটি বলবেন? এই ঢালাইটা আগের পুরানো ছিল, হ্যাঁ, ওখান থেকে নষ্ট হয়ে যাওয়ার পরে ফিরে সব ভেঙে ফেলাইছি। ভেঙে বলছেন ভেঙে আবার নিচে ইটা বিক্রি ইটা বিছাইয়া তারপর আবার ঢালাই দিতেছে উপর দিয়ে। দর্শক দেখুন, তিনি এই নষ্ট হয়ে যাওয়া শেডের মেরামত চলছে, নতুন করে ঢালাই করতেছে। আপনার দেখুন এখানে এই শেডের নিচে কতগুলি গরু রাখা যাবে? এটার কিন্তু বারোটা। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে 12টি গরু রাখার শেড, সেটি পুনরায় নির্মাণ চলছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে, মেরামত। আমরা এই যে আপনার বাড়িটি যে পিলার দেখতেছি, এটা কতদিন আগে এটা শুরু করেছিলেন? এটি শুরু করছি মোটামুটি ধরেন 8 বছর হবে। 8 বছর আগে তখন কি পরিকল্পনা ছিল এখানে? তখন ছিল এটার মার্কেট করবো। মার্কেট কয়তলা মার্কেটের পরিকল্পনা ছিল? পাঁচতলা ফাউন্ডেশন। পাঁচতলা ফাউন্ডেশন করা, এখানে মার্কেট করবেন, মার্কেটটা আপনি বিভিন্ন ব্যবসা ধরা খেলা করেন, আর উঠাইতে পারেন, কাজ কমপ্লিট করার সম্ভব হয়নি। এটা সামনে কি পরিকল্পনা করছেন? সামনে গরুর খামার বাদ দিয়ে আল্লাহ বাসা রাখে, মার্কেট আবার ফিরে যদি আল্লাহ করবেন আবার ফিরে করবেন, আবার ফিরে করবেন। তো পরিশেষে আমাদেরকে বলবেন আসলে গরুর খামার করে কেমন আছেন? মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? একেবারে ভালো না, একেবারে মোটামুটি ভালো। আচ্ছা, আপনাকে দেখে যদি নতুন কোনো খামারি গরুর খামার করতে চায়, আপনি তো বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসা ধরা গেছেন অনেক পলিসি বলে, যদি নতুন করে কেউ খামার শুরু করতে চায়, সে কীভাবে শুরু করলে মনে করেন সে আপনার মতো এরকম কোনো লস বা সমস্যার সম্মুখীন হবে না? শুরু করুক, গরু বা শুরু হাটে যায় কিনবো, খামার কীভাবে কিনতে পারে, কোন গরু কিনলে লাভ করতে পারবে, কীরকম? ছোটো গরু কিনলে লাভ করা পারবো না, লাভ কিনুন লাগবো 1,20,000, 80,000, 90,000 এগুলো বড় গরু। বড় গরু, ছোটো গরু 30-35-40,000 টাকা দিয়ে কিনে লাভ করা পারবো না, রাখাল পাগালে বেতন তো লস হয়ে যাবে। কেন, এটা কি কারণে লস হবে এটা বুঝে বলবেন? ছোটো গরু বাড়ে কম, ছোটো গরু বাড়ে কম, মানে দাতার মানে গরু যদি না দাতে সাইজ ছোটো গুলা আবার বাড়ে কম, মানে দেশি গরু গুলা বাড়ে কম। শঙ্কর জাতের গরু দিয়ে শুরু করতে বলতেছেন আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আশা করি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। তো আপনাদেরকে আমরা একটি সুন্দর খামার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, আপনারা ভালো আছেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।